হে গাইস, প্রথমেই তোমাদেরকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। জানি গাইস একটু দেরি করে ফেললাম, গাইস এই কয়েকদিন ব্যস্ততার কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গাইস আমি মন থেকে কামনা করছি তোমাদের এই নতুন বছরটা খুবই ভালো কাটুক, আর তোমরাও আমাকে আশীর্বাদ করো আমি আমার ইউটিউব যাত্রায় যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। তো গাইস চলো তোমাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। গাইস আজকে আমি দেখাতে চলেছি ওয়ার্ল্ড বিগেস্ট ডিপ ফ্রিজ। হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছো, আজকে আমি দেখাতে চলেছি এই পৃথিবীর সব থেকে বড় ডিপ ফ্রিজ। এখন হয়তো অনেকে ভেবে নিয়েছো এই ডিপ ফ্রিজটা কি আমাদের বাড়িতে রাখতে পারবো। গাইস এখানে ব্যাপারটা একটু অন্যরকম, এই ডিপ ফ্রিজটা তোমাদের বাড়িতে রাখতে হবে না, তুমি চাইলে এই ডিপ ফ্রিজের ভিতরে থাকতে পারবে। হ্যাঁ সিরিয়াসলি বলছি, মজা করছি না। তাহলে গাইস চলো আমরা সেই ডিপ ফ্রিজটিকে দেখে নিই। তার আগে তোমাদেরকে বলে রাখি সেই ডিপ ফ্রিজটি কিন্তু কোনো প্লাস্টিকের বা কোনো লোহার তৈরি নয়, সেই ডিপ ফ্রিজটি রয়েছে রাশিয়ার একটি শহরে, আর সেই শহরটির নাম হলো অয়মিয়াকন। এখন হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলছো যে অয়মিয়াকনের কোথায় অবস্থিত সেই বড় ডিপ ফ্রিজটি। তাহলে তোমাদেরকে গা চমকে দেওয়ার মতন একটি কথা বলি, গাইস অয়মিয়াকনের কোথাও অবস্থিত নেই সেই ডিপ ফ্রিজটি। শুনলে তোমরা অবাক হবে, গোটা অয়মিয়াকনই হলো একটি ডিপ ফ্রিজ। কি অবাক হয়ে গেলে না? গাইস অবাক হওয়ার কোনো কারণ নেই, তোমাদেরকে বলে রাখি ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে -18 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে এই শহরটির তাপমাত্রা থাকে -45 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা শোনার পর অনেকে হয়তো মনে মনে এটা বলছো, ইস এখানে যদি আমি যেতে পারতাম। তাহলে তোমাদেরকে বলে রাখি গাইস, যে জায়গাতে তুমি বসে আছো না ওই জায়গাতে অনেক সুখে আছো। এখানে যদি তুমি একদিন থেকে আসো তাহলে পরের দিন বাড়ি যাওয়ার জন্য পথ খুঁজতে থাকবে। এখন হয়তো কারণটা জানার খুব ইচ্ছে করছে, তাহলে চলো কারণটা জেনে নিই। সেখানে গেলে প্রথমে তোমাকে ভুগতে হবে জল নিয়ে। গাইস এখন যেরকম জল তেষ্টা পেলে বাড়ি গিয়ে ঠকঢক করে জল মেরে দিচ্ছ, কিন্তু সেখানে জল তেষ্টা পেলে তুমি এত সহজে জল খেতে পারবে না। তোমরা হয়তো জানো না সেখানে বোতলের ভেতরে রাখা জলও বরফে পরিণত হয়ে যায়। গাইস আমি তো আগেই বললাম এটা হলো পৃথিবীর সব থেকে বড় ডিপ ফ্রিজ। এখন হয়তো ভাবছ তাহলে এরা জল কিভাবে খায়। তোমাদেরকে বলে রাখি যখন তাদের প্রচণ্ড জল তেষ্টা পায় তখন তারা বোতলের ভেতরে রাখা বরফগুলিকে ভেঙে কোনো একটি পাত্র উপরে রেখে সেই পাত্রটাকে আগুনের উপরে বসিয়ে সেই বরফগুলিকে গলিয়ে তারপর তারা জল পান করে। মানে তাদের জল খেতে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। দেখেছো গাইস গোটা শহর জলে পড়া, তাও তাদের জল পেতে কত কষ্ট, সত্যি এটি একটি অদ্ভুত ঘটনা। গাইস আরেকটি ঘটনা যদি তোমরা শোনো তাহলে তোমরা অবাক হয়ে যাবে। গাইস শীতকালে এই শহরে যদি তুমি গরম জল উপরে ছুঁড়ে মারলে তাহলে সেই জল নিচে পড়তে পড়তে জমে যায়, কারণ এতটাই ঠান্ডা সেখানে। আর গাইস এই শহরে একটি নদীও রয়েছে, যে নদীর উপরের অংশটা শীতকালে জমে বরফ হয়ে থাকে কিন্তু নিচের অংশটা তরল থাকে, কারণ এই নদীটির তলদেশে একটি প্রাকৃতিক উৎস জলের প্রবাহ রয়েছে আর এর জন্যই নিচের জল কখনো বরফ হয় না। তাই এই নদীর ওপরের অংশ বরফ হয়ে শক্ত হয়ে গেলেও নিচের তরল অংশে মাছেরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। আর তোমাদেরকে বলে রাখি এই নদীর উপরে ছেলেরা বরফ ভেঙে মাছও ধরে থাকে। আর গাইস অয়মিয়াকনের বসবাসকারী বাসিন্দাদের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে, আর এই শহরে কোনো লম্বা মানুষ নেই অথচ দিন দিন মানুষ খাটো হয়ে যাচ্ছে। আর এত শীতল পরিবেশে মানুষ কেন খাটো হয়ে যাচ্ছে এটা নিয়ে বিস্তারিত গবেষণাও চলছে। আর গাইস তোমরা কি জানো অয়মিয়াকনের সব থেকে নিম্নতম তাপমাত্রা কবে ছিল আর কতই বা ছিল? তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে বলে রাখি অয়মিয়াকনের সব থেকে নিম্নতম তাপমাত্রা ছিল 1983 সালে 21শে জুলাই, যা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, খারাপ লাগলে কমেন্ট করতে পারো, আর আরো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তো গাইস আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তা এতক্ষণ সবাই ভালো থেকো, ধন্যবাদ।